আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে বা পৃথিবীর কোন ইতিহাসে কোন রেল মন্ত্রীকে দেখিনি অ্যাক্সিডেন্ট হওয়া থেকে দুদিন ধরে সেই লাইনের পাশে বসে বসে সব কাজ কাজ তদারকি হচ্ছে। বাকিরা তো সবাই ওই ঠান্ডা ঘরে বসে বসে হ্যাঁ মাওবাদী করেছে, সিপিএম করেছে, এ করেছে, সে করেছে, ঘন্টা করেছে বলে দিয়ে ব্যাস শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। একমাত্র প্রথম রেল মন্ত্রী দেখলাম লোকটা টিপিক্যাল রাজনীতিবিদ না, ঠিক আছে, হচ্ছে আইআইটি কানপুরের পাশে, আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং করে তারপরে আইএএস অফিসার হয়েছে। আইএএস অফিসার হওয়ার পর সিমেন্স মোবিলিটি বলে একটা রেলওয়ে কোম্পানি আছে, মানে আমরা দেখো একটা কোম্পানি যারা ট্রেন বানায়, সেই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিল। তারপরে জি ট্রান্সপোর্টেশন বলে একটা রেল কোম্পানি আছে, জি ইন্ডিয়ার এমডি ছিল, ম্যানেজিং ডাইরেক্টর। ওই ভদ্রলোক হচ্ছে রেল টেকনোলজি আর কেউ ভালো বোঝে না ইন্ডিয়াতে, ওই নলেজ নিয়ে উনি মন্ত্রী হয়েছে। হাওড়া থেকে যেটা আসছে লাইনটা তার বাঁ দিকের লাইনটা আপ লুপ লাইন, তার পরেরটা হচ্ছে তার পাশেরটা ডান দিকেরটা হচ্ছে আপ মেন লাইন, পাশেরটা হচ্ছে ডাউন মেন লাইন, আর তার পাশে একটা ছিল ডাউন লুপ লাইন। এবারে এই ট্রেনটা যখন যাচ্ছিল তার আগে একটা মালগাড়ি ছিল, তো এই ট্রেনটাকে পাস করার বলে সেই ট্রেনটাকে মেন লাইন থেকে লুপ লাইনে নিয়ে গিয়ে দাঁড় করে দিয়েছে, ওই ক্রস ওভার গুলো মানে বাঁকিয়ে ওই একটা লুপ লাইন বলে এটাকে আর কি। আর ওই যে মালগাড়িটা ছিল সেটা ছিল পুরো আয়রন ওরে ভর্তি, আয়রনের আকরিক, লোহ আকরিকে ভর্তি ছিল, তো এত ভারী মানে সে বিন্দুমাত্র নড়ে। ট্রেনটা যখন যাচ্ছে এবারে স্বভাবতই ওখানে তার আগে একটা মানে সিগন্যালিং এর মেইনটেনেন্স এর কাজ হয়েছে। এবারে ট্রেন যখন লুপ লাইনে মালগাড়িটা ঢুকেছে তখন লুপ লাইন কানেক্টেড ছিল, মেন লাইন তখন ওপেন ছিল, মেন লাইনে মানে ট্রেন যেতে পারবে না। কিন্তু তারপরে ওই যে ওই যে ওরা করেছে, এবার এই জায়গাটা হচ্ছে তদন্ত বিষয়, যে এখন তদন্ত হচ্ছে সিগন্যাল কেউ গ্রিন করেছিল, এবারে যদি কোনো ফল্ট হয় মানে সিগন্যালিং এর যদি কোনো প্রবলেমও হয় বাই ডিফল্ট সেটা রেড সিগন্যাল হয়ে যাবে। সিগন্যালিং এর মেশিন তো ফেল করতেই পারে, মেশিন যদি ফেল করে সিগন্যাল কখনো গ্রিন হবে না, সেটা সবসময় রেড হবে। তো লাইন ক্লিয়ার আছে কিন্তু মেশিন ফেল করেছে, কিন্তু তাহলে কি দেখাবে, রেড দেখাবে, কিন্তু রেড দেখাবে, এটা কখনোই হবে না। রেড দেখানোর কথা অথচ গ্রিন দেখাচ্ছে, সেজন্য মেশিন যদি ফেলও হয় তো সবসময় রেড দেখাবে, সেটা গ্রিন দেখাবে না। তার মানে মেশিনের কোনো ফল্ট নেই, ওখানে গ্রিন দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, গ্রিন দেওয়া হয়েছে। এবারে যেটা বলা হচ্ছে কেউ যদি ম্যানুয়াল ট্যাম্পারিং করে ব্যাপারটাকে, জিনিস আসছে যে হয় যারা মেইনটেনেন্সে কাজ করেছে তারা ভুল করে কিছু মানে করে ওইটাকে মানে রেডের জায়গায় গ্রিন করে দিয়েছে, বা কেউ ইচ্ছে করে নাশকতার যেটাকে বলা হয় কেউ ইচ্ছে করে দুর্ঘটনা ঘটাবে বলে ওটাকে ট্যাম্পারিং করে রেডটাকে গ্রিন করেছে। তো এখানকার লোকজন মানে যে টাকা খাইয়ে তো অনেক কিছু করা যায় অনেককে, ঠিক আছে, যারা কাজ করছিল তাদেরকেই, তাদের এখন কয়েকজনকে ইন্টারগেশন চলছে, ঠিক আছে, হতে পারে ভুল করে করেছে বা ইচ্ছে করে করেছে, কিন্তু কেউ একটা করেছে ভুল করে হোক বা ইচ্ছে করে, এটা একটা ফল্ট, ভুল, চরম ভুল, তাই তো? হ্যাঁ, এটা একটা চরম ভুল, এবং সেটা ম্যানুয়ালি কেউ একজন করেছে। মেশিন যে সিস্টেমটা যেখানে কাজ করছে সিগন্যালিং এর, যে ওই এলাকাটায় বা ওই যে জায়গাটা ঘটনা করেছে ওই অফিসে কোনো সিসিটিভি ক্যামেরা ফ্যামেরা থাকে নাকি? না, এখন তো সব জায়গাতেই থাকে, ওখানেও থাকবে। ওটা তো এক্স্যাক্টলি অফিসে হয়নি, একটা ট্র্যাকের মানে মেইন স্টেশন থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়ে 8-10 কিলোমিটার এগিয়ে গিয়ে হয়েছে। নিশ্চয়ই ওখানে ক্যামেরা থাকেনি, তার মানে সেখানে ক্যামেরা থাকার চান্স খুবই কম। তো কি মনে হচ্ছে তদন্তে এটা প্রমাণ হবে, বা বিগত দিনে যত অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেই অ্যাক্সিডেন্টের যত বড় দুর্ঘটনা ঘটেছে তার কি তথ্য প্রমাণ হয়েছে এখনো পর্যন্ত? না, বিগত দিনে যত হয়েছে সঙ্গে সঙ্গে রেল মিনিস্টার বলে দিয়েছে না এটা হচ্ছে এরা করেছে ওরা করেছে তারা করেছে, ঠিক আছে, বলে দিয়ে পালিয়ে গেছে, কিন্তু সেখানে তদন্তের কোনো প্রশ্নই ওঠে না। রেল মিনিস্টার মন্ত্রী যে সঙ্গে সঙ্গে বলে দেয় না না ওটা তো মাওবাদী ঘটিয়েছে, মমতা ব্যানার্জি যেমন বলেছিল কেন শ্রী মাওবাদী ঘটিয়েছে, তারপরে বললো সিপিএম ঘটিয়েছে, তদন্তে কিছু আসবে না। কিন্তু এইবার এই ক্ষেত্রে অশ্বিনী বৈভব কোনো স্টেটমেন্ট দেয়নি, বলেছে আমাদের রেলের তরফ থেকে প্রবলেম হয়েছে সেই জন্য স্বীকার করে নিয়েছে। এবারে এখন তারা যখন ইনভেস্টিগেশন করলো এটা দেখলো যে কোনো মতে আর কোনো ফল নেই, তাহলে এই যে করেছে কে গ্রিনটা করলো এখন সেটাকে তারা খোঁজার চেষ্টা করছে, তো রেজাল্ট এলেও আসতে পারে, মানে কারণ জানা যেতে পারে রেলের ফল, এটা নিশ্চিত সুনিশ্চিত, তাই তো? হ্যাঁ, এখন ফল্ট বলতে অন্য কিছু ফল্ট না, যে ওই যে মানে ট্র্যাক লুপ লাইনে কানেক্ট থাকা সত্ত্বেও সিগন্যালিং কি করে মেন লাইনে গ্রিন হলো সেটি এখন, এইটি হচ্ছে ফল্ট, ঠিক আছে। এবারে এখানে মেশিনের ফল্ট অনেকে বলতে পারে, কিন্তু মেশিনের ফল্টটাকে আমরা ধরছি না, কারণ মেশিন যদি ফল্টি হয় মেশিন বাই ডিফল্ট সে রেড সিগন্যাল দেবে, গ্রিন সিগন্যাল দেবে না।
প্রমাণ হতে কতদিন সময় লাগতে পারে? কবজ থাকলেও এই অ্যাক্সিডেন্ট আটকাতো না, কারণ কবজের জন্য মিনিমাম একটা ডিস্টেন্স দুটো ট্রেনের মধ্যে, এখানে ট্রেন তো দুটো ট্রেন দুটো লাইনে ছিল, ঠিক আছে, ডিজেল হওয়া থেকে কি করে আটকাতো, কবজ কবজ ডিজেল হওয়া থেকে আটকাতে পারতো না, আর দুটো ট্রেন একই লাইনে মুখোমুখি ছুটছে, ঠিক আছে, সেরকম যদি হয় সেখানে কবজ কি করবে, দুটো ট্রেনকে অটোমেটিক ব্রেক লাগিয়ে দিবে, একই লাইনে একটা আসছে হাওড়া থেকে ব্যাঙ্গালোর, একটা যাচ্ছে ব্যাঙ্গালোর থেকে হাওড়া, একই লাইনে, এরকম ক্ষেত্রে কবজ কি করবে, দুটো ট্রেনকে থামিয়ে দেবে। মেন লাইনে ট্রেনটা 128 কিলোমিটার স্পিডে ছুটছে, ঠিক আছে, দুটো লাইন সোজাসুজি আছে, এবারে পাশে দুটো লাইন আছে যেগুলোকে যেতে হলে মেন কার্ভেচার আছে, বাঁক আছে, বাঁক দিয়ে হয়ে আসলে ঢুকতে হবে, লুপ লাইনে ঢুকতে হবে, লুপ লাইনে, ঠিক আছে, এবার এই ট্রেন যে চালায় ড্রাইভার কি ঠিক করে যে ট্রেন কোথায় যাবে, কে ঠিক করে ট্রেন কোথায় যাবে, তাহলে লাইন ঠিক করে ট্রেনটা কোথায় যাবে, যেদিকে লাইনের পাথ কানেক্টেড থাকবে সেই লাইন দিয়ে ট্রেন চলে যাবে, ওকে, এবারে এই যে লুপ লাইন ব্যাপারটা হয় এইটাকে বাঁকানো যায় করে ইন্টারলকিং করে চেঞ্জ করে, আমি যদি মেন লাইনে ট্রেন চালাতে যাই আমি কি করবো, ওই লাইনটা মেন লাইনটাকে ঝুলে দেবো, আর যদি বলি মেন লাইনে আমি লুপ লাইনে ট্রেন ঢুকাবো তাহলে মেন লাইন থেকে কিছুটা অংশ বাঁকি আমি এদিকে কানেক্ট করে দেবো, তখন মেন লাইনটা ওপেন হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে, সোজা কথা, এবারে লুপ লাইনে ঢুকতে হলে এবার এইটা যেটা হয়েছে মেন লাইনের সিগন্যাল গ্রিন ছিল, লুপ লাইন কানেক্ট ছিল, এবারে কি হচ্ছে ওই লুপ লাইনে ট্রেনের গতিবেগ ম্যাক্সিমাম 30 কিলোমিটার বেশি থাকলে সেই ট্রেন লাইন থেকে নেমে যাবে, আর ওই ট্রেনটা ছুটছিল 130 কিলোমিটার 28 কিলোমিটার বেগে, মেন লাইন সিগন্যাল বেঁচে চলে গেছে, তো স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হবে, এখানে কবজ টবজ কিছু কাজ কাজে আসবে না, এখানে কবজ কাজ করবে না, না কবজ হবে করতে শুরু করেছে, এখনো 100% ট্রেনে কবজই হয়নি, কারণ এটা রিসেন্ট ডেভেলপমেন্ট, গত বছর একমাত্র অশ্বিনী বস্তু নিজে ট্রেনে থেকে ট্রেন টেস্ট করিয়েছে, ঠিক আছে, একটা ট্রেনে মানে দুটো ট্রেনকে লাইনে একই দিকে ছোটাচ্ছে, মানে একে অপরের দিকে, সেখানে রেল মিনিস্টার নিজে ট্রেনের ভিতরে বসেছিল, রেলমন্ত্রী তো কখনোই চাইবে না যে একটা অ্যাক্সিডেন্ট হোক, তো রেল বিভাগের দপ্তরের কারো না কারো ফল রয়েছে, সেটাই এখন তল্লাশিতে যেন আসল সত্য উঠে আসে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য হওয়া উচিত, তাই তো? তো রেল এখনো পর্যন্ত দায় সারে না, কারণ এরা তদন্ত করতে চাইছে, আর বলে দেয় না যে এই ফল হ্যান ত্যান এখনো কিছু বলছে না, তাই তো? না না, তারা বলেছে এইভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার এই সিগন্যালটা কেন গ্রিন হলো এইটা তারা এখন তদন্ত করছে, না করলে বলবে না, যারা বলছে যে রেলমন্ত্রী পদত্যাগ এগুলো তো রাজনৈতিক কথা, কোন ওরকম নবীন পটনায়ক কিছু বলেনি, কোনো কেন অভিযোগ করবে, ওটা মনে দেবে না যে তৃণমূলে এই ট্রেনটা যা ধাক্কা লেগেছে, ঠিক আছে, মানে লুপ লাইনে চলে গেছে অত জোরে, স্বাভাবিক সে ডিজেল হয়ে গেছে, হয়ে কি হচ্ছে ওই ইঞ্জিন ওই মালগাড়ির উপরে উঠে গেছে, আর যেহেতু বললাম মালগাড়িটা আয়রন ওরে ভর্তি ছিল, তো এত ভারী ওই গাড়িটা বিন্দুমাত্র নড়েনি, সেই জন্য এই এদের এত ক্ষতি হয়েছে।